এই ঘরেই সে আছে আচ্ছা আছে এই ঘরেই সে আছে এই ঘরে তো আমি হালুম অনিকেত আমরা তিনজনেই থাকি আমরা তো কেউ বুঝতে পারিনি মানে আমি তো বুঝতে পারিনি অনিকেত তুমি কখনো কিছু বুঝতে পেরেছো না কই আমি তো কোনোদিন কিছু দেখিনি তুমি অমঙ্গলের ছায়া দেখতে পাও না কারণ সে তোমাকে বিরক্ত করে না কিন্তু এই অমঙ্গলের ছায়া ঈশানীর ঘরে চেপেছে কি ওদের পিছি তোমাকে সৌমঙ্গল বিরক্ত করতে বিরক্ত করছে ওরা এই নাম নাম ঘাটতে বলছে নাম ডাম্মি না তো তা থাকাচ্ছি না আপনি দেখলেন তো তার মানে অমঙ্গল এ ঘরেই আছে আমার আমার আঁচল ধরে কেমন করে টানলো বাবা আপনি কিছু একটা করুন বাবা কিছু একটা করুন তোমার আঁচলটা হয়তো কিছু তো লেগে টান পড়েছিল কি থাকবে এই ঘরে এই সেরেছে এই স্ক্যানার মার্কা কমন্ডলু কি সত্যি সত্যি বাচ্চা ভূতটাকে দেখে ফেললো নাকি মনে বৌদি ঠিকই বলেছে দিদির মনে ব্যালেন্স হারিয়ে পড়ে যাচ্ছিল তাই না বললেই হলো নির্ঝর দেখ এরকম খালি মেঝেতে এমনি এমনি পড়ে যাব আমার আঁচলটা কি একটা এরকম করে টেনে ধরেছিল কিন্তু কে টেনে ধরলো আমি বুঝতে পারছি না বাবা আমি তো টেনেছি আমি তো টেনেছি মাম্মা তুমি বলে দাও না গো আমি টেনেছি তোমরা তাড়াতাড়ি আমাকে দেখতে পাই না ঈশানী এরকম কিছুই হয়নি আমরা বাবাকে নিয়ে অন্য ঘরে যাই যে ঘরে যাব সেই ঘরেই আমি অমঙ্গলের ছায়া দেখতে পাবো সারা বাড়ি জুড়ে খাটি কেড়েছে ওই ওই আপদ ও বাবা সুমঙ্গল তো সাংঘাতিক গাবো না হলে ঈশানীর মতো একটা ভালো মেয়ে ওই রকম হালুমের মতো একটা ফুটফুটে বাচ্চা ছেলেকে বাইরে ছেড়ে দিয়ে আসতে পারে না 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 কিছুতেই না এসব ওই অশরীরি ছায়ার প্রভাব তাড়াতে হবে পুজো করবো আমি তারপর দেখি এই যুদ্ধে কে যেতে আমি না ওই আপদ বাড়িতে যুদ্ধ হবে কি মজা আচ্ছা সুমঙ্গল এখানে হাতি ঘোড়া নিয়ে আসবে গুরুদাদু তুমি জিততে পারবে তো তার মানে বাবাজি ভূতুকে তাড়াতে চাইছেন না না ভূতুর কোনো ক্ষতি আমি হতেই দেব না বাবা আর তার শিষ্যদের এবারে সেবার ব্যবস্থা করতে হবে তো একটু যাও না মা ওই ঘোলে শরবত করে আনো হ্যাঁ আমি করে দিচ্ছি আপনি জানেন এক্ষুনি করে দিচ্ছি আচ্ছা কি তেজ ওই বাবার সব অমঙ্গল একেবারে দূর করে দেবে জয় ফজলি বাবার জয় ও মাম্মা গুদা তো যুদ্ধে জিতবে নাকি জিতবে না গো চল এখান থেকে চ আবার এখান থেকে চলে যাবো চুপ কর চল ও আমার
বৌদি শোনো না, নারকেল তো কুড়িয়ে রেখেছি, রাখবো কোথায়? রান্নাঘরে কোনো একটা বাসনে রেখে দাও না মুখ্যদা। ও বাবা এত তাড়া কিসের? শোনো না, গুরুদেব যদি নিরামিষই হয় কোন বাসনে রাখবো বলে দাও। মা তো নিরামিষই খায়, মায়ের বাসনে রেখে দাও। সবাই তো এখন পূজোয়, থামার ঘরে কেউ থাকবে না। ও মাম্মা তুমি কি করছো বলো তো, আমি তো কিছুই বুঝতে পারছি না। তুমি কি সৌমঙ্গলকে ভয় পাচ্ছো? কেন গো, বুদ্ধা তো তা আছে। চল মাম্মা, তুমি আমায় এখানে নিয়ে এলে কেন গো? উঠোনে তো সৌমঙ্গল আর গুরুদা তো যুদ্ধ হচ্ছে, আমি দেখব। চুপ, একদম চুপ, যা বলবো তাই শুনবি তুই। তুই কেন বুঝতে পারছিস না ভূতু, ওই লোকটা কোনো সম্মঙ্গলকে তাড়াতে আসেনি, ও তোকে তাড়াতে এসেছে। ওই লোকটা তোকে অমঙ্গল করেছে ভূতু। আমাকে কেন তাড়াবে গো? আমাকে কেন তাড়াবে গুরুদাদু? তুই অনেক ছোট ভূতু, আমি তোকে সবটা কি করে বোঝাই বলতো? তুই একটা কাজ কর, তুই বাড়ির বাইরে চলে যা, তুই বাড়ির বাইরে চলে যাবো তো। কিছুতেই না মাম্মা, কিছুতেই না, আমি বাড়ি ছেড়ে কোথাও যাবো না, কোথাও না। আমারও তো তোকে ছেড়ে থাকতে খুব কষ্ট হবে, কিন্তু কিন্তু বাড়ির বাইরে না গেলে তোর খুব কষ্ট হবে মা, তোর খুব কষ্ট হবে। ওই ওই লোকটা কোনো আপদ বিপদ পুজো শুরু করার আগে তোকে বাড়ির বাইরে চলে যেতে, তোকে বাড়ির বাইরে যেতেই হবে মা। মাম্মা আমি কোথাও যাব না, এখানে সকলে কত ভালো, সকলে আমি কত ভালোবাসি, আমি বাইরে গিয়ে থাকতে পারবো না মাম্মা, আমি পারবো না, আমি এবার যেতে কোথাও যাব না, কোথাও না। ভূতু, ভূতু, বৌদি তুমি এখানে কি করছো? বাড়িতে সবাই তোমায় খুঁজছে। হ্যাঁ, আমি ঠাম্মাকে খুঁজতেই এসেছিলাম, এসে দেখলাম ঠাম্মা নেই, ঠাম্মাও চলে গেছে, আমিও যাচ্ছিলাম। দরজা বন্ধ করে ঠাম্মাকে খুঁজছিলে, তা ভালো। গোটা বাড়িতে এখন ঘোর অমঙ্গল, দরজা জানলা বন্ধ করেই ঠাম্মাকে খোঁজা ভালো। তবে কি বলতো, অমঙ্গল আর বেশি দিন এ বাড়িতে নেই, পত্রপাঠ বিদায় নেবে। জয় জয় ফজলি বাবার জয়। কোথায় গেল মেয়েটা, দেখছি না কেন? এই জায়গাটা ছেড়ে তো যেতেও পারছি না, মনে হচ্ছে ঈশানী কিছু আন্দাজ করছে। যার ঘরে অমঙ্গল বাসা বেঁধেছে ডাক, ডাক তাকে, ডাক। দাদা এদিকে আয়, আয়। বাবা যা বলছে একটু মান না অনি, তোরা না হয় অমঙ্গল মানিস না, কিন্তু আমি তো মানি। বাবা এই যে, ও
অবিশ্বাসী মন বড় ভয়ঙ্কর হয় রে। কিন্তু তোর বলে তোর মনেই বিশ্বাস জাগ্রত হবে, ভক্তিভাব আসবে, একুনি আসবে। দেখ যে পাঁচটা পান আছে, এই পাঁচটা পানের উপর 501 টাকা করে রাখ। তারপর দেখ দেখ কি হয়। দাদা দে গুরুদেব। কি যে পূজো হচ্ছে কিছুই বুঝতে পারছি না। মা আয়, মা আয়, তোর পূজো তুই নিজেই নে মা। এরা সবাই দেখো যা, টাকা টাকাগুলো কোথায় গেল? যা, টাকা টাকাগুলো কোথায় গেল? এও বুঝতে পারলি না রে মা? মাগো, এদের অজ্ঞান তো ক্ষমা করো মা। মা তোদের পূজো নিলেন বাবা, আপনি সরাসরি মায়ের কাছে পূজো পৌঁছে দিলেন। জয় বাবা ফজলি বাবা আর জয়, জয় বাবা ফজলি বাবা আর জয়। বম কালী, টামাম টামাম, তুই মামমামকে বোঝাও না গো, আমি এই বাড়ি ছেড়ে কোথাও যাবো না, কোথাও না। ভূতু, চুপ চুপ কথা বলে না, এখানে পুজো হচ্ছে তো, বসে বসে পুজো দেখ। হ্যাঁ, বসে থাক। সবাই সবাই দেখো ফজলি বাবার ক্ষমতা। মা, এই বাড়িতে যেখানে যত অমঙ্গলের ছায়া আছে সব সব বিদায় মা। ওঠে মাম, গুরুদা তুমি কেন তাড়াতে যাবে গো, কেন তাড়াতে যাবে? মাম্মাম ভুল বুঝেছে না, মাম্মাম ভুল বুঝেছে। ওই ওই তো ওই তো গুরুদেব তো বলছে এমন পুজো করবে যে বাড়িতে সৌমঙ্গল টিকবে না। ভূতকে তাড়াবে, হাপুত বিপদকে তাড়াবে। কিন্তু ঠাম্মাম, আমি তাহলে এই বাড়ি ছেড়ে কেন যাবো? তুমি মাম্মামকে বলো না গো, ঠাম্মাম বলো না গো, তুমি মাম্মামকে। সর্বনাশ, ঈশানি তবে ভূত তাড়াবার জন্য গুরুদেবকে এনেছে, ভূতকে কি করে বোঝাবো? ও তো খুব ছোট্ট। তোর মা ঠিক কথাই বলেছে,
দেরি করিস না ভূতু, চলে যা এখান থেকে। ঠাম্মা, তুমিও এই কথা বলছো আমায়, তুমিও তুমি আমায় এই বাড়ি ছেড়ে পালিয়ে যেতে বলছো। তোমরা কেউ আমায় ভালোবাসো না, কেউ না, কেউ না। কি ভূতু দোতলায় কেন গেল? বাড়ি ছেড়ে কেন বের হচ্ছে না? এরপরে তো সর্বনাশ হবে। এই জায়গায় কেউ আসে না, কেউ না। এখানেই তো আমি লুকিয়ে বিক্রম আঙ্কেলকে ফোন করেছিলাম। এখানে লোকালে কেউ আমায় খুঁজে পাবে না, কেউ না। কিছু ভেবে না, কিচ্ছু ভেবো না। এখানে লুকিয়ে থাকলে আমার কেউ খুঁজে পাবে না, কেউ না। ভূতু, আমি তোর মাম্মা নই তো বল। আমি যা চেয়েছি তুই আমাকে সব দিয়েছিস। তুই এই বাড়িতে আমাকে সম্মান নিয়ে মাথা উঁচু করে বাঁচতে শিখিয়েছিস। তুই আমাকে ঠিককে ঠিক, ভুলকে ভুল বলতে শিখিয়েছিস। সবচেয়ে বড় কথা, তুই আমাকে হালুমকে দিয়েছিস। আমি তো তোর কষ্ট সহ্য করতে পারবো না ভূতু। ওই লোকটার কাণ্ড কারখানাতে কষ্ট পাবে ভূতু, তাই বলছি চলে যা, তুই চলে যাব তো এখান থেকে। বঙ্কালে বঙ্কালে বঙ্কাল চাত্তা 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 মা 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 অমঙ্গল বিধায়ক ভব আপদস্থ বিধান ভব আপদস্থ বিধান ভব অপদস্থ বিধান মা মা মায় পায়ত্তায়ত্তায়ত্তা মা করাল বদলি মা মুন্ডবলি মা 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 গোমা মা মাম্মা তুমি আমার জন্য কাঁদছো, আমি কষ্ট পাবো বলে তুমি আমার জন্য কাঁদছো মাম্মা? আমি তো তোর কষ্ট সহ্য করতে পারবো না মা। আমি দেখতে পারবো না যে তুই কষ্ট পাস। তুই কষ্ট পেলে আমি মরেই যাবো। মাম্মার কথা রাখ, তুই পালা এখান থেকে। তুই এখানে থাকলে ভালো থাকবি না, তুই চলে যা। মাম্মার কথা শোন, তুই চলে যা। ছায়া তোকে বাড়ি থেকে যেতেই হবে।
বেরিয়াই বলছি অমঙ্গল। আমি ঘরে যাব, আমি ঘরে যাব, আমি আমি থাকবো না, আমি ঘরে যাব, আমি ঘরে যাব, আমি ঘরে যাব। কি হচ্ছে ঠাম্মা, এখানে পুজো হচ্ছে তো, তুমি এখানে বসো, কোথায় যাচ্ছ তো? আমার ভালো লাগছে না কিছু, আমি ঘরে যাব, আমি ঘরে যাব, আমি ঘরে যাব। ঠাম্মা ঠাম্মা কি হয়েছে তোমার বলো? এই পুজোয় কারোর মঙ্গল হতে পারে না, আমার ভূতুকে তাড়াতে চাই না। আমার ভূতু সোনা কোথায় গেলি তুই? ভূতু ভূতু সোনা একবার আয়, একবার আমার কাছে আয়।